নেটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করে থাকেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন, আমার কম্পিউটারে আমি একটি ছবি রেখেছি, আমি ইন্টারনেট থেকে এই ছবিটি ডাউনলোড করেছি। এমতো অবস্থায় আমি এই ছবিটির রেজলিউশন কত তা যদি একটু দেখি, আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম ছবিটির উপর, তারপরে প্রপার্টিস, প্রপার্টিস থেকে ডিটেলস, ডিটেলস ট্যাবে যখন আপনি ক্লিক করবেন, লক্ষ্য করুন এখানে কিন্তু ডাইমেনশন 600x300 দেখা যাচ্ছে, অর্থাৎ এই ছবির যে রেজলিউশন রয়েছে সেটি হলো 600x300। এখন আমি যদি এই ছবিটির উপর ডাবল ক্লিক করি তাহলে কিন্তু ছবিটি ওপেন হবে। ছবিটি কিন্তু খুব সুন্দর, কিন্তু আপনি হয়তো ভাবতেছেন যে এত সুন্দর একটি ছবি কিন্তু এর রেজলিউশন অত্যন্ত কম। তখন আপনি ভাবতেছেন হয়তো কীভাবে রেজলিউশন বাড়ানো যায়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আপনি সেটি করতে পারবেন, আর এমনই একটি ওয়েবসাইটের সাথে আমি আজকে আপনাদের পরিচয় করে দিব। তো চলুন শুরু করি। তো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে আমি সেই ওয়েবসাইটটিতে রয়েছি। আমি ভিডিও ডেসক্রিপশনে ওয়েবসাইটটি লিঙ্ক দিয়ে দেবো। তো প্রথমে আপনি যে কাজটি করবেন, আপনি ওয়েবসাইটটিতে ঢোকার পর আপনি যে ছবিটিকে একটু রেজলিউশন বাড়াতে চান সেই ছবিটিকে এখানে আপনি নিয়ে আসবেন। তো এই জন্য আপনি লক্ষ্য করুন এখানে আপলোড লোকাল ইমেজ, আপনি এখানে ক্লিক করুন, অর্থাৎ লক্ষ্য করুন আপলোড লোকাল ইমেজ, আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এবার আপনি ব্রাউজে ক্লিক করুন। ব্রাউজে ক্লিক করার পর যে উইন্ডোটি আসবে সেক্ষেত্রে আপনি ডেস্কটপ, এখানে ডেস্কটপ কেন আপনি ক্লিক করবেন, যেহেতু আপনার এই ছবিটি আপনি ডেস্কটপে রেখেছেন তাই ডেস্কটপে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে আমার অনেকগুলো ফাইল দেখা যাচ্ছে, তার মধ্যে থেকে এই যে ছবিটি যেটি আমি ডেস্কটপে রেখেছি এটি সিলেক্ট করে দিব। এখান থেকে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে ছবিটি আমি যদি একটু উপরের দিকে যাই তাহলে আপনারা দেখতে পাবেন, আমি যদি আর একটু উপরের দিকে যাই তো এখানে অবশ্যই ছবিটি আছে, একটু ভালোভাবে দেখতে হবে। তো এখানে লক্ষ্য করুন এই যে ছবিটি প্রিয় শিক্ষার্থী এখানে, তো এটি সিলেক্ট করার পর আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর লক্ষ্য করুন এটি কিন্তু আপনার এখানে চলে আসলো। এবার আপনি যে কাজটি করবেন প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে স্বয়ংক্রিয়ভাবে এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু প্রক্রিয়াটি দেখাচ্ছে, অর্থাৎ ছবির যে রিসাইজ প্রক্রিয়াটা সেটা এখানে দেখাচ্ছে। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করুন এখানে ডাউনলোড জেনারেট ফটো, আপনি এখানে ডাউনলোড জেনারেট ফটো আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এরকম যদি কোনো অ্যাড আসে তাহলে ক্লোজে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে কিন্তু লোডিং হচ্ছে। তো এমতো অবস্থায় আমাদের কাজ কিন্তু শেষ। তো এখানে লক্ষ্য করুন এই যে ছবিটি এটির বর্তমান যে আপনারা দেখতে পাচ্ছেন নিউ ইমেজ সাইজ এটি 1200x600, অনেক কিন্তু বৃদ্ধি পাইছে, অর্থাৎ ছবির রেজলিউশন কিন্তু আগে অনেক কম ছিল, এখন কিন্তু অনেক সেই তুলনায় অনেক বৃদ্ধি পাইছে। সেক্ষেত্রে লক্ষ্য করুন ইউর ফটো হ্যাজ বিন রিসাইজ। তো এইটিকে আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে এখানে বলাই আছে ক্লিক অন দ্য ইমেজ টু ডাউনলোড ইট। তো আপনি এই ছবিটির উপর একবার ক্লিক করুন, ক্লিক করার সাথে সাথে কিন্তু লক্ষ্য করুন এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমি মজিলা ফায়ারফক্স ব্যবহার করছি তাই এখানে এরকমভাবে দেখাচ্ছে, আপনি যদি গুগল ক্রোম ইউজ করেন তাহলে নিচের দিকে দেখাবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর লক্ষ্য করুন আমার ডাউনলোড করা ছবিটি এখানে দেখা যাচ্ছে। আমি যদি একটু বড় করি এখানে লক্ষ্য করুন এটি কিন্তু দেখা যাচ্ছে। তো এবার ছবিটিতে যদি একবার ডাবল ক্লিক করি তো লক্ষ্য করুন ছবিটিতে যখন ডাবল ক্লিক করলাম সেই তুলনায় কিন্তু ছবিটি এখন অনেক বড়ভাবে দেখা যাচ্ছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টি আপনাদের খুবই কাজে লাগবে, অর্থাৎ যারা গ্রাফিক ডিজাইনের কাজ করেন, অনেক আমরা বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন ছবি ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে অনেক সময় ছোটো যে ইমেজ রয়েছে, ছোটো সাইজের যে ইমেজগুলো রয়েছে সেগুলোর রেজলিউশন কম থাকার কারণে কিন্তু আমরা ডিজাইনে ব্যবহার করতে পারি না। তো আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা সেটি করতে পারবো, অর্থাৎ ছবির রেজলিউশন বৃদ্ধি করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, আজ এতটুকু, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।